আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি ফার্স্ট আমরা একটু বলে নিই যে কি করলাম ফার্স্ট হচ্ছে আমরা বয়েলের সূত্র দেখলাম বয়েলের সূত্রে কি ছিল না ইভি সমান ধ্রুবক বা এটাকে আর কিভাবে লেখা যায় এটাকে লিখেছে প্রি ওয়ান বাই ভি একটা ভি দিয়ে করি আয়তন চাপের সাথে এটা ছিল বয়লের সূত্র তারপর কি ছিল চার্লসের সূত্র চার্লসের সূত্রে কি ছিল না ভি বাই টি সমান ধ্রুবক এটা আর কিভাবে লেখা ছিল ভি টু টি আয়তন যখন চাপ স্থির এখানে কি লিখে রাখি টি স্থির এক্ষেত্রে উষ্ণতা স্থির এই ক্ষেত্রে এটাকে কি বলে চার্লসের সূত্র এক্ষেত্রে পি স্থির আর দুটোর কম্বাইন সূত্র আমরা কি পেয়েছিলাম না দুটোর কম্বাইন সূত্র যেটা পেয়েছিলাম যে ভি বাই টি সমান ধ্রুব প্লেজ কি করছে এটা তো সিঙ্গেল সিঙ্গেল এই ওপরে যেটা আছে সেটারই এটা হচ্ছে দুটোর মিলিত রূপ এইটা হচ্ছে ধ্রুবক এই তিনটা আমরা শিখেছি এইবার এখানে কি এখানে হচ্ছে দুটোই হচ্ছে পি আর ভি সরি পি আর টি অপরিবর্তিত সরি পরিবর্তিত হবে অপরিবর্তিত না দুটোই চেঞ্জ হতে পারে পিও চেঞ্জ হবে টিও চেঞ্জ হবে এখানে কি ছিল একটা করে স্থির ছিল এখানে কি হবে দুটোই চেঞ্জ হবে তাহলে এই তিনটা আমরা শিখেছি এরপরে এই তিনটা আমরা যা শিখলাম এখান থেকে যেটা আমরা পরে যেটা পাচ্ছি এখানে একটা আসছে কি না আদর্শ গ্যাস কাকে বলবো আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞাতে বলেছে না যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই আদর্শ গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ কোনটা এই যে পি বাই টি সমান ধ্রুবক এই ধ্রুবককে যদি আমি কে হিসাবে লিখি তাহলে বাই টি সমান কি ধ্রুবক সেই ধ্রুবকটা আমি কি লিখলাম কে লিখলাম কোন একটা ভ্যালু সেটা কে দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম সেটাকে কি লিখতে পারি তাহলে পি সমান কে টি এই যে সমীকরণটা এটাকে কি বলে আদর্শ গ্যাস সমীকরণ এটাকে বলে আদর্শ আদর্শ গ্যাস সমীকরণ তাহলে গ্যাসের সংজ্ঞায় কি বলবো না তাহলে যে সমস্ত গ্যাস এই সমীকরণ মেনে চলবে যে কোনো অবস্থাতেই তাকেই আমরা আদর্শ গ্যাস সমীকরণ তাকেই আমরা আদর্শ গ্যাস বলবো তাহলে সূত্র আহ সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো যে সমস্ত গ্যাস সব অবস্থাতে আদর্শ গ্যাস সমীকরণ সমান কেটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলি ঠিক আছে তাহলে যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই যে অবস্থাতেই থাক না কেন এই সমীকরণটা মেনে চলবে আদর্শ গ্যাস সমীকরণ তাকে আমরা কি বলবো আদর্শ গ্যাস এইবার আদর্শ গ্যাস আমরা বুঝলাম যে একটা আদর্শ যেমন আমরা বলি একটা আদর্শ স্টুডেন্ট কেমন হওয়া উচিত সকালবেলা উঠবে পড়াশোনা করবে স্কুল যাবে এগুলো আমরা বলি এবার সবাই তো সেরকম হয় না কেউ সকাল দশটায় ওঠে কেউ নটার সময় উঠে সবার এবার আলাদা আলাদা আছে সেটাকে কি বলবো সেটাকে বলবো বাস্তব এটা বলে রিল আর রিয়েল লাইফ থাকে রিয়েল লাইফে যা কিছু দেখায় এই রিয়েল লাইফে সেটা হয় না এই আদর্শ গ্যাসটা হচ্ছে কি রিয়েল লাইফ রিয়েল লাইফে কি হয় রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয় বাস্তব গ্যাসের ক্ষেত্রে এইবার ধরো পিভি সমান কেটি ঠিক আছে এইবার আমি কি করলাম এর চাপ স্থির রেখে উষ্ণতা পরপর কমাতে থাকলাম কি করলাম এখানে পিভি সমান এটি করলাম ঠিক আছে এটা কি করলাম না চাপ স্থির রেখে উষ্ণতা কমাচ্ছি ডাউন মানে কমছে এবার উষ্ণতা যদি কমতে থাকে তাহলে গ্যাসের হবে আস্তে আস্তে উষ্ণতা কমতে কমতে ঠান্ডা হতে থাকবে ঠান্ডা হতে হতে একটা সময় কি হবে গ্যাসটা পরিবর্তিত হয়ে তরলে পরিণত হয়ে যাবে ঠিক আছে আমরা যখন গ্যাসের উষ্ণতাটা আস্তে আস্তে কমাতে থাকবো চাপ স্থির রাখলাম চাপ স্থির রেখে যখন আমরা গ্যাসের উষ্ণতাটা আস্তে আস্তে কমাতে থাকবো তখন কি হবে গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে এবার আমরা এখানে যা কিছু করছি কিসের উপর মানে কার হচ্ছে গুণ বিচার করছি বা চরিত্র বিচার করছি সেটা হচ্ছে গ্যাসের এবার গ্যাসটা যদি তরলে পরিণত হয়ে যায় তাহলে কি আমরা বলতে পারবো যে এটা এই সমীকরণটা গ্যাসের জন্য খাটবে নিশ্চয়ই খাটবে না কারণ তরল হয়ে গেছে সেটা তো আর গ্যাস নেই তো কি হচ্ছে না উষ্ণতা আমরা একটা উষ্ণতার পরে যখন নেমে যাব একটা উষ্ণতার নিচে তখন কি হবে না গ্যাসটা তরলে পরিণত হয়ে যাবে সেই রকম এইবার আমরা উষ্ণতা ধরো স্থির রাখলাম উষ্ণতা স্থির রাখলাম দিয়ে চাপ বাড়াচ্ছি চাপ বাড়াচ্ছি মানে কি একটা ধরো বেলুনের মধ্যে গ্যাস আছে ঠিক আছে সেই গ্যাসটাকে সব দিক থেকে কি করছি চাপ 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 দিয়ে ছোট করার চেষ্টা করছি ঠিক আছে এই দিতে দিতে যখন অসীম অসীম মানে ইনফাইনাইট ইনফাইনাইট জানি না তোমরা বুঝতে পারবে কিনা যখন মানে যেটা তোমরা কল্পনা করতে পারবে না সেই আমি একটা চাপ যদি ওর মধ্যে দিতে থাকি হয় কি হবে হয় বেলুনটা ফেটে যাবে না হলে যদি না ফাটে ওই চাপের ফলে কি হবে না আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে বেলুনটা যত ছোট হতে থাকবে আয়তনটা কি হবে আস্তে আস্তে ছোট হতে থাকবে সেই ছোট হতে হতে দেখা যাবে কি সেই আয়তন কমতে থাকলেও এক সময় ওই গ্যাসটা কি হবে উচ্চ চাপে তরলে পরিণত হয়ে যাবে ওইটা কি জলের মতো হয়ে যাবে ঠিক আছে তরল হয়ে যাবে তো আমরা কি দেখলাম যে চাপ স্থির রেখে যদি উষ্ণতা কমাতে থাকি সেক্ষেত্রেও তরল হয়ে যাবে গ্যাস যদি আমরা উষ্ণতা স্থির রেখে চাপ বাড়াতে থাকি তাহলেও কি দেখবো না তাহলেও গ্যাস হচ্ছে তরলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু আমরা বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা বলেছিলাম যে সব অবস্থাতেই আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলবে কিন্তু এখানে তো দেখছি সব অবস্থাতে মেনে চলছে না কারণ আমি যখন উষ্ণতা খুব কমিয়ে দিচ্ছি তখন তরল হয়ে যাচ্ছে গ্যাস থাকছে না আবার যখন চাপ খুব বাড়িয়ে দিচ্ছি তখনও তরল হয়ে যাচ্ছে তখনও গ্যাসে থাকছে না তার মানে যে সমস্ত গ্যাস তাহলে নিম্ন উষ্ণতা উচ্চ সরি উচ্চ উষ্ণতা এটা কি নিম্ন উষ্ণতাতে তো গ্যাস থাকছে না তরল হয়ে যাচ্ছে তার মানে উচ্চ উষ্ণতাতে তরল থাকে সরি গ্যাস থাকে তাহলে বাস্তব গ্যাস এবার লিখি বাস্তব গ্যাস তাহলে বাস্তব গ্যাস কি না উচ্চ উষ্ণতায় গ্যাস থাকে তাই তো উচ্চ উষ্ণতায় আর এটা কি চাপ বাড়ালে তরল হচ্ছে তার মানে কম চাপে গ্যাসইও থাকে আর কি না কম চাপ মানে নিম্ন চাপ লিখতে ঠিক আছে তাহলে এবার তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি না বাস্তব গ্যাস হচ্ছে না যে সমস্ত গ্যাস উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে পিভি ইকলস টু কেটি মেনে চলে তাকে আমরা কি বলবো বাস্তব গ্যাস এটাকে যদি একটু ভালো করে লিখি সেটা আমরা কি বলবো না যে সমস্ত গ্যাস খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া তারা না বাস্তব গ্যাস তাহলে দেখো আমি যে সংজ্ঞাটা লিখলাম তার সাথে আমি যেগুলো বললাম তার সাথে ম্যাচ করছে কিনা কি লিখলাম আর যে সমস্ত যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা ছাড়া টু কেটি সমীকরণ মেনে চলে না তার মানে কোন একটা গ্যাস উচ্চ যেটার উষ্ণতা একমাত্র থাকলে এবং নিম্ন চাপ থাকলে তবেই এই সমীকরণটা মেনে চলে ঠিক আছে তাদেরকে আমরা কি বলবো বাস্তব গ্যাস যদি এই দুটো কন্ডিশন না মেলে যে ধরো উষ্ণতা খুব কম আছে এবং চাপ খুব বেশি আছে সেই ক্ষেত্রে কি পিভি এটা মেনে চলবে না সেই সমস্ত গ্যাসকে আমরা কি বাস্তব গ্যাস বলবো না ঠিক আছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা মেনে মেনে চলে আদর্শ গ্যাস কিন্তু যে অবস্থাতেই টু কেটি চলবে ঠিক আছে কিন্তু বাস্তব গ্যাস খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাতেই একমাত্র এই পিভি ইকুয়ালস টু কেটি সমীকরণটা মেনে চলে ঠিক আছে এ দুটো গেল সূত্র আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস এইবার এটা যখন গেল এবার বাস্তব গ্যাস প্রথমে এবার প্রথমে আমরা এতক্ষণ তাহলে কি করলাম এতদিনে যেগুলো যে কোন একটা গ্যাস নিলাম সেই গ্যাসের আয়তন চাপ আর উষ্ণতা এই তিনটে পরস্পর পরস্পরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত যে কোন একটাকে স্থির রেখে একটাকে বাড়ালে অন্যটা কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা দেখলাম ঠিক আছে এবং বাস্তব সেখান থেকে আমরা বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের একটা সংজ্ঞা পেলাম এরপরে যেটা আসছে সেটা কি সেটা হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলেছে না আমি কোন একটা নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট উষ্ণতা মানে কি আমি এখানে ধরো মাইক থেকে প্রবলেম হচ্ছে তোমার একটু দেখো অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলেছে অ্যাভোগাড্রো প্রকল্পে বলছে যে একটা ধরো নির্দিষ্ট উষ্ণতা সেটা কত ধরো টি উষ্ণতা ঠিক আছে এর কিছু একটা ভ্যালু আছে মান আছে সেই উষ্ণতা আর একটা চাপ নিলাম ধরো পি প্রেসার প্রেসার পি চাপ আর টি উষ্ণতা টি উষ্ণতা আর পি চাপ এটা কি না যেই উষ্ণতার চাপে নিলাম না নেই সেটা কি সবসময় একই থাকবে সেই নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় যে কোনো গ্যাস নিতে পারি ঠিক আছে যে কোনো গ্যাস সেটা মৌলিক হতে পারে বা যৌগিক হতে পারে যে কোনো যদি গ্যাস নিই তার এক একমূল অনুর আয়তনকে কি বলবো আমরা মূলার আয়তন প্রথমে এটা একটা সংজ্ঞা কি অ্যাভোগাড্রো প্রকল্পটা বলছে না এর আন্ডারেই যেটা আছে এক নম্বরে কি আছে সেটা হচ্ছে মূলার আয়তন মোলার আয়তন কি বলছে না কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থে তোমাদের মাইকটা একটু বন্ধ করো মাইকটা থেকে নয়েজ আসছে হ্যাঁ ঠিক আছে তাহলে মোলার আয়তন কি বলছে না কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের পদার্থের তার এক মোল অনুর আয়তনকে মোলার আয়তন বলে ঠিক আছে এক মোলটা কি না এক মোল হচ্ছে গ্যাসের পরিমাণটা ঠিক আছে ওই গ্যাসের পরিমাণ একটা যেমন আমরা এক কেজি দু কেজি এইভাবে মাপিতো সেই গ্যাস গ্যাস ও পদার্থে পরিমাণ মাপার জন্য একটা একক সেটা হচ্ছে কি এক মোল এক মোল বলছি মোল ইউনিট তো সেই এক মোল যদি আমরা গ্যাস নিই গ্যাস সেই গ্যাসের অনুর যে আয়তন হবে সেই আয়তনকে আমরা কি বলবো না মূলার আয়তন তাহলে এক মোল অনুর আয়তনের যদি এক আমরা যদি মোলার আয়তন বলি এবার ধরো কোন একটা গ্যাসের আমি কি মোল ধরো গ্যাস নিলাম এন মোল গ্যাস নিলাম মোল গ্যাসের আয়তন ধরো ভি তাহলে বলো তো এই গ্যাসের মোলার আয়তন কত হবে এন মোল গ্যাসের আয়তন যদি ভি হয় তাহলে এই গ্যাসটির মোলার আয়তন কত হবে বলো কোন একটা স্কুল অ্যান্সার দাও যে মোল গ্যাসের আয়তন যদি ভি হয় তাহলে এই গ্যাসটির মোলার আয়তন কত কাছে মাইক আছে তোমরা বলো হবে সহজ জাস্ট এমনি যে এনমোল গ্যাসের আয়তন যদি ভি হয় আগে মোলার আয়তনের কি লেখা আছে না কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে গ্যাসের পদার্থের একমূল আয়তনকে এক আয়তন বলে এইবার আমার কাছে মোল গ্যাস থাকে তাহলে ওই গ্যাসের মোলার আয়তন কত তোমার কথাটা কেটে কেটে আসছে আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের মাইকটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে নয় দাস আপনাদের মাইকটা থেকে একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আপনাদের মাইকটা স্যার একটু অফ করে দিন তাহলে আমরা আয়তন কি দেখলাম আয়তনে দেখলাম কি না এক মোল মূল আয়তনকেই আমরা মূলারায়তন বলি ঠিক আছে এখানে এন মোল দেওয়া আছে তাহলে এক মূলের ক্ষেত্রে কি হবে এনের ক্ষেত্রে এন এর জন্যে হয় ভি তাহলে একের জন্য কত হবে ভি বাই এন সিম্পল ছিল ঠিক আছে শিবপুর হয়তো বলতে চাইছিল কিন্তু আমি মাইকটাতে বুঝতে পারলাম না তো এন মোল গ্যাসের আয়তন যদি ভি হয় তাহলে তার মোলার আয়তন কত হবে না এক মোল অনুর যে আয়তন হবে সেটা কত হবে না ভি বাই এন এটা হচ্ছে মোলার আয়তন এইবার এইখানে আমাকে যেহেতু আমি নির্দিষ্ট চাপ আর উষ্ণতা বলেছি তো এখানে আমি ধরে নিচ্ছি কি এই এটার ক্ষেত্রে নির্দিষ্ট চাপ আর উষ্ণতার জন্য এটা হচ্ছে এনমোল গ্যাস আর তারায়তন ভি এইবার এই নির্দিষ্ট চাপ আর উষ্ণতার জন্য দুটো স্ট্যান্ডার্ড দুটো আমাদের কাছে একটা দুটো বা ইউনিট আছে সেটা কি না একটা হচ্ছে কি না এস টিপি আর একটা হচ্ছে এন এই দুটোর ফুল ফর্ম কি এই দুটোর ফুল ফর্ম হচ্ছে এস টি পি ফর টেম্পারেচার টি ফর প্রেসার আর এনটিপির টিপির ক্ষেত্রে কি ন্যাচারাল টেম্পারেচার আর প্রেসার এই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার যেটা বলছি সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারের মধ্যে টেম্পারেচার প্রেসারের ভ্যালুগুলো কি হয় না টি এর ভ্যালু হয় এখানে আমি ক্যাপিটালে যেহেতু লিখেছি তাই আমি লিখছি এটা হয় দুশো তিয়াত্তর কেলভিন বা কি হয় জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এদিকে এন টিপি লিখে আর প্রেসার কি হয় ওয়ান এটিএম এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার ওয়ান এটিএম এটাকে আরেকটা কি বলে না ছিয়াত্তর সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ মানে একটা এতে যদি কাঁচের মধ্যে যদি আমি ছিয়াত্তর সেন্টিমিটার নিই এবং সমুদ্র তলের কাছে যদি আমি যাই তাহলে সেই পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করবে সেটাকেই আমরা কি বলবো ওয়ান কি এস তে টি আর পি এর ভ্যালু এই দুটো এন টি টি আর পি এর ভ্যালু কত না টি এর ভ্যালু হচ্ছে টি সমান টু নাইনটি থ্রি কেলভিন বা এটাকে আমি টেম্পারেচার টিতে যদি করি কি হবে তিতে করতে হলে দুশো তিয়াত্তর দিয়ে বিয়োগ করতে হবে দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সমান কুড়ি ডিগ্রি সেলসিয়াস আর প্রেসার কি প্রেসার একই থাকবে ওয়ান এটি এম ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসার এই দুটো হচ্ছে এন আর এস টিপি দুটো ভ্যালিউ টেম্পারেচার আর প্রেসারই এইবার বলছে যে পরীক্ষা করে দেখা গেছে এটা পরীক্ষালব্ধ একটা ফল যে এই যে এস টিপি এস টিপি কি হচ্ছে কি স্ট্যান্ডার্ড

চাপে কি দেখা গেছে না যে কোনো গ্যাসীয় পদার্থের মূলার আয়তনের মান প্রায় সমান সেই মানটা কত হয় না সেই মানটা হচ্ছে লিটার এটা যদি আমরা বুঝতে চাই কি বলছে না এই প্রমাণ চাপ ও উষ্ণতায় মানে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং ওয়ান অ্যাটমসফিয়ারিক বায়ুমন্ডলের চাপ আছে তো এই চাপে আমি যে কোনো গ্যাস নিতে পারি হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন যে কোনো গ্যাস সেই গ্যাসের যদি আমি ওয়ান মোল গ্যাস নি ঠিক আছে ওয়ান মোল গ্যাস এক মোল যদি গ্যাস নেই আমি সেই এক মোল গ্যাসের যে আয়তন হবে সেই আয়তনটা সব গ্যাসের ক্ষেত্রে কি হবে সমান হবে মানে এক মোল হাইড্রোজেনের আয়তন যা হবে এক মোল নাইট্রোজেনেরও আয়তন তাই হবে এক মোল অক্সিজেনেরও আয়তন তাই হবে এবং সেই আয়তনটা কি না নিয়ারলি অ্যাবাউট প্রায় বাইশ দশমিক চার লিটার তার মানে উষ্ণতা আর অ্যাটমসফিয়ারিক চাপ নি আমি যে কোনো গ্যাস নিই না কেন তার যদি আমি একমূল গ্যাস নিই তার আয়তন কত পাবো লিটার ঠিক আছে উল্টোটাও আমরা বলতে পারি উল্টোটা মানে কি যে যদি কোন একটা নির্দিষ্ট উষ্ণতা আর চাপ নিলাম সেই উষ্ণতা আর চাপে আমি যদি যে কোনো গ্যাসের যদি বাইশ দশমিক চার লিটার গ্যাস নিই ঠিক আছে যে কোনো গ্যাসের যদি বাইশ দশমিক চার লিটার গ্যাস নিই তাদের এ কি হবে পরিমাণ কত হবে ওয়ান মোল হবে ঠিক আছে দুটো ভাইস ভার্সা মানে উল্টো দিকেও আমরা বলতে পারি যে এক মোল গ্যাস নিলে তার আয়তন বাইশ দশমিক চার হবে বা একই কন্ডিশনে আমরা যদি বাইশ দশমিক চার লিটার গ্যাস নিই তার পরিমাণ কত হবে ওয়ান মোল হবে এইটা এইবার আসছি কি এই দুটো যখন আমরা জানলাম একটা হচ্ছে মোলার আয়তন আর প্রমাণ চাপ ও উষ্ণতায় আর একটা কি জানলাম যে আয়তনের মান সব গ্যাসের ক্ষেত্রে সমান এইবার আসবো আমরা এই যে অ্যাভোগাড্রোর প্রকল্প আমরা লিখেছিলাম এখানে এটাকে এখান থেকে সরিন তাহলে অ্যাভোগাড্রোর প্রকল্পে কি বলেছে অ্যাভোগাড্রোর প্রকল্প বলেছে যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অনু বর্তমান এইটার মানে কি এই অ্যাভোকাডোর প্রকল্প আমরা কি বুঝতে পারছি না আমি কোন একটা নির্দিষ্ট চাপ আর উষ্ণতা নিলাম ঠিক আছে আমি ধরছি টি উষ্ণতা নিলাম আর পি চাপ নিলাম এই চাপে আমি ধরো কি নিলাম অক্সিজেন নিলাম হাইড্রোজেন নিলাম আর নাইট্রোজেন নিলাম ঠিক আছে সময় সময়তন বিশিষ্ট আর একই চাপ ও উষ্ণতা এই টি আর পি উষ্ণতা সব গ্যাসের ক্ষেত্রেই একই এক্ষেত্রেও টি পি এর ক্ষেত্রেও টি আর পি এক্ষেত্রেও পি তাহলে সব গ্যাসের ক্ষেত্রে কি করলাম উষ্ণতা চাপটা আমি একই রেখেছি তার সাথে সাথে কি বলেছে সকল আহ উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সম আয়তন মানে কি না অক্সিজেনেরও আমি নিলাম ভি আয়তন হাইড্রোজেনেরও নিলাম ভি আয়তন নাইট্রোজেনেরও নিলাম ভি আয়তন বা এর সাথে অন্য যৌগিক গ্যাসও নিতে পারি আহ যেমন সে গ্যাসগুলো নিলেও আমরা একই জিনিস দেখবো আমরা এখন এমনি একই মানে যৌগ সরল গ্যাসের ক্ষেত্রে মৌলিক গ্যাসের ক্ষেত্রে দেখছি তো টি সবার ক্ষেত্রে যদি চাপ আর উষ্ণতা আমি যদি একই রাখি এবং আয়তন যদি একই রাখি কি দেখবো এই অক্সিজেন গ্যাসে যতগুলো অক্সিজেন অনু থাকবে সেটা যদি এন হয় মানে কতগুলো ও থাকবে ওর মধ্যে ও টুর মলিকুল থাকবে বা অনু থাকবে সেই এন নাম্বার যদি হয় হাইড্রোজেনের ক্ষেত্রেও এন হবে আর নাইট্রোজেনের ক্ষেত্রেও এন হবে মানে কতগুলো ওর মধ্যে পার্টিকেল বা কণা আছে অক্সিজেনের ওই অনুর কণা আছে সেই নাম্বারটা কি হবে সেই নাম্বারটাও সকলের ক্ষেত্রে সমান হবে আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা বুঝতে পেরেছ যে একই চাপ চাপ আর উষ্ণতা যদি আমি রাখি সেই ও যে কোনো গ্যাসে আমি যদি সমান আয়তনের যদি পরিমাণ নিই কোনো গ্যাস তাদের সমান সংখ্যক প্রত্যেকের যে অনুসংখ্যা থাকবে ওর মধ্যে সেটা কি হবে সমান হবে এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রে প্রকল্প এইবার নেক্সট দিন আমরা কি করব না নেক্সট দিন এরপরে আছে কি এরপরে এর সাথে আরো একটা সূত্র আছে যেটাকে বলে গে লুসাকের গ্যাস আয়তন সূত্র এবং তার সাথে সাথে আমরা আদর্শ গ্যাস সমীকরণে আর একটু চেঞ্জ আছে আমরা যেটা করেছিলাম কি না পিভি সমান কি ছিল কেটি কে কে এর মানটা আমরা জানতাম জানিনা এইবার পরে আমরা কি করবো এই অ্যাভক সূত্র বসিয়ে কে এর মানটা বের করার চেষ্টা করবো কে তো আমরা কোনো একটা ভ্যালু নিয়ে নিছিলাম সেইটা ভ্যালু আমরা পরে বের করব তাহলে আমাদের কাছে দুটো জিনিস আসছে গেলু সূত্র আর সেখান থেকে আদর্শ গ্যাস সমীকরণটা তৈরি করবো এই দুটো আচ্ছা আজকে এখানেই রাখছি আচ্ছা প্রেজেন্টটা আমি একবার দেখেনি প্রেজেন্ট আমি বড়াই বালিকা বিদ্যাপীঠ বিদ্যামন্দির শিবপুর এসএসপিএস আর বেগমপুর তিনটে পেয়েছি বেরগ্রাম নসিগ্রাম আর শ্রীরামপুর গার্লস তোমাদের প্রেজেন্টটা বাকি রয়েছে বেরগ্রাম শ্রীরামপুর গার্লস আর এইখানে যেটা ওই তোমাদের যে স্কুলটা ব্যাকগ্রাউন্ড কালো ব্ল্যাক বোর্ড আছে তোমাদের স্কুলটার নাম এখানে লেখা নেই তোমাদের প্রেজেন্টটা স্যারদের কে বলো একটু প্রেজেন্ট টা দিয়ে দিতে স্যার বা ম্যাডাম যিনি রয়েছেন